করবে। কি একটা খবর শুনাইলে ভালো। অসীম বাউলের বাবা, জি যেতেই হবে, এটাই সত্য কথা। তো যাই হোক, মনটাকে একটু শক্তই করতে হবে, যেহেতু কিছু কথা আমাদের বলতে হবে। মুসলমানদের জন্য তিনটা জিনিস নির্দিষ্টভাবে হারাম করা হয়েছে, যেটা শুয়ারের মাংস, রক্ত এবং মৃত জীব। কিন্তু তাফসিরে লেখা আছে, এটা যদি কোনো মানুষ বিপদে পড়ে খায় তাহলে তার জন্য কিন্তু অতিরিক্ত করা যাবে না। এই বিধানটাও কোরআন শরীফের মধ্যে আছে। এটা মানুষ বিপদে পড়ে, সে যদি নিরুপায় হয়ে তার জীবন বাঁচাবার জন্য একটা কাজ করে ফেলে বা হারাম জিনিসটাও খেয়ে ফেলে, পরে যদি সেটা না করে, আল্লাহর জন্য আমার উপরে বেজার হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব, উনি কিছু রক্ত দিয়েছেন ওহুদের মাঠে ওনার দন্দন শহীদ হওয়ার পরে, কারণ নবী রসুলদের রক্ত মাটিতে পড়লে সে মাটি তামা হয়ে যায়। এই কথা বলে কে, যদি আমরা মাইক দিয়ে কথা মাইছি কানে যায় না, আর হ্যাক কথা দিয়ে মাই চলে আসে। এখন আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্তগুলি একটি শিশির মধ্যে রাখলেন। রাখবার পরে আনাসকে ডাক দিয়ে বলল, আনাস তুমি এই রক্তটা একটা গোপন জায়গায় তুমি রেখে দিবে, কেউ যেন এটা না দেখে। এর একটা গানও আছে আমাদের বিক্রমপুরের বড় আবুল সরকার, একটা গানও আছে এর উপর, একটা গানও উনি লিখেছেন, তা আমি সেই গানটা বলবো না। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত নিয়ে উনি ঘুরতে ছিলেন, কোথায় আমি রাখি, গোপনটা কোথায় পাই। উনি একটি পাহাড়ের উপরে উঠছেন, পাহাড়ের উপরে গর্ত, পাহাড়ের উঁচুতে উঠে উনি মাটির মধ্যে একটা গর্ত করে ওই শিশিটা ওখানে রাখতে গেছেন। ওনার ভিতরে একটা কাজ কথা আসলো যে কোনোদিন যদি কোনো মানুষ এই পাহাড়ের উপরে ওঠে আর এই তার পাও যদি আবার নবীজির রক্তে লাগে, তাহলে সে অপরাধী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, আর সেই জাহান্নামে যাওয়ার জন্য আমাকেও জাহান্নামে যেতে হবে, যেতে হবে। উনি দিশাহারা হয়ে গেলেন, দিশাহারা হয়ে কোথায় রাখি, পরে উনি শিশির মুটকিটা খুলে রক্তটা নিজেই খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ, খেয়ে চলে আসছেন, কিছুদিন চলে গেছেন, আল্লাহর হাবিব আমার নবীজি বলছে, আনাস আমি তোমার কাছে একটা জিনিস দিয়েছিলাম, আমার হুজুর পাকের রক্ত মোবারক। আমরা তো গান করি বাজা, অনেকটা ভুল, অনেক অপরাধ আমাদের হয়, নবীজির কোনো জিনিসকে মোবারক ছাড়া বলা যাবে না। হ্যাঁ, জালালউদ্দিন সৌদি তোর দুরে মনসুর কিতাবের মধ্যে লিখছে, আমার নবীজির প্রত্যেকটি জিনিসকে মোবারক বলতে হয়। আমার হুজুর পাকের হস্ত মোবারক, আমার হুজুর পাকের কদম মোবারক, আমার হুজুর পাকের দাড়ি মোবারক, আমার হুজুর পাকের চোখ মোবারক, এগুলি মোবারক ব্যবহার করতে করতে হবে। তো আনাস সেই জিনিসটা আমাকে ফেরত দিতে হবে। আনাস বলল, হুজুর আমি কি এমন জিনিস দিয়েছেন, বলে আমি আমার রক্ত তোমার কাছে দিয়েছিলাম গোপন রাখার জন্য, আমার সেটা তোমাকে ফেরত দিতে হবে। আল্লাহর হাবিব কি বোঝে না, বোঝে না, বোঝে বাবারে, লা ফাতোয়া ইল্লা আশিকিন, আশিকদের জন্য কোনো ফাতোয়াও নাই, দলিলও নাই, আশেক ব্যক্তিদের জন্য কোনো ফাতোয়া কোন বিধান, এটা আল্লাহ রসুল বলছে, আমার আশেকদের জন্য কোনো ফাতোয়া নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির কদম মোবারকে পড়ে গেছেন।
আনাসকে টান দিয়ে তুললেন, কি ব্যাপার? কইল, হুজুর, আমি রক্তটা পাহাড়ের মধ্যে রাখতে চেয়েছিলাম, খেয়াল করে দেখলাম এখানেও কেউ না কেউ দেখে, আবার কেউ যদি এখানে এসে সেই পাহাড়ের উপরে তার পা রাখে, আপনার রক্ত মোবারকের উপরে যদি পা পড়ে যায়, আমি আনাস তো জাহান্নামী হয়ে যাব। আমি দিশাহারা হয়ে একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমার এই ভাণ্ডোর চাইতে আর গোপন কোন জায়গা আমি পৃথিবীতে খুঁজে, সুবহানাল্লাহ, আমি কি করেছি হুজুর? আমি সে রক্তটা খেয়ে ফেলেছি। আল্লাহর হাবিব বলল, আনাস, তুমি যে কাজটি করেছ তোমার জন্য দোজকের আগুনটা হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা তো আমার রক্ত না বাবা, এটা আমার নবীজির রক্ত মোবারক। সময় নাই আপা, আজান দিব, আমি দুটো কথা বলুম বাবা, দিক, এই পৃথিবীতে একটা মানুষের জন্ম হয়েছে কাবা ঘরে, জানেন? কার বাবা? মাওলা আলী করমুল্লাহ আজহু। এই কাবা ঘরে জন্ম হয়েছিল মাওলা আলীর। আলী কাবা ঘরের মধ্যে আটকা পড়েছিল ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলীর আম্মাজের নাম হলো ফাতেমা বিনতে আসাদ। আমার দয়াল নবী, আমার মাওলা আলী কাবা ঘরের মধ্যে তিন দিন অবস্থান করছিলেন, কাবা ঘরটা আর খোলে না, আল্লাহর কুদরতেই খুলেছিলেন, ঢুকেছিলেন। উনি কাবা তোয়াফ করতে গিয়ে যখন প্রসব বেদনা ওনার চেতন হয়েছিল, পিছন থেকে শব্দ আসলো, ফাতেমা বিনতে আসাদ আপনি পেছনে আসুন, তাকিয়ে দেখে কাবা ঘরের দরজাটা খুলে গেছে, সুবহানাল্লাহ। উনি কাবা ঘরে প্রবেশ করলেন, আবার দরজায় লেগে গেলেন, সেইখানে মাওলা আলীর জন্ম হয়েছিল। মাওলা আলীর জন্ম হবার পরে তিন দিন পর্যন্ত সেই ঘরের মধ্যে আটকা ছিল। এই তিন দিনের মধ্যে ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর স্তনের দুগ্ধ পান করাইতে পারে নাই, আর এই চোখটা মিলে উনি তাকাইয়া কিছু, যাতে মা, যারা মা তারা অনুভব করছে, মা মনে করছে আমার এই সন্তানটা বিকলাঙ্গ হবে, আমি কিছু খাওয়াইতে পারছি না, আর চোখ মিলে তাকায় না, অবশ্যই আমার ছেলেটা অন্ধ হবে, আমার ছেলেটা কি হবে, অন্ধ হবে। বসে বসে কাঁদতেছেন, আমার হুজুর বাহিরে ছিলেন, আসলেন, কাবা ঘরের দরজাটা আবার খুলে গেল আল্লাহর কুদরতে। ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীকে কোলের মধ্যে নিয়ে বের হয়ে আসলেন, আমার নবীজিকে দেখে আরো তার কান্না বেড়ে গেছে, কারণ আমার নবীজির তো পালছে উনি, এত কান্না বেড়ে গেছে। আমার হুজুর পাক আমার ফাতেমা বিনতে আসাদকে বলছে, মা, চাচি, আম্মা, তোমার এত কান্না করার কারণটা কি? বলল, মোহাম্মদ, আমি একটা সন্তান জন্ম দিলাম আল্লাহর কাবা ঘরে, আমার এই সন্তানটা অন্ধ হয়ে রইল, অন্ধ হয়ে আসলো, আর এই তিনটে দিন গত হয়ে গেল, আমি তারে কিছু খাওয়াইতে, আর এই কাবা ঘরের মধ্যে সন্তান জন্ম হওয়ার পরে কানা হইল। আমার রসুল পাক বলল, তুমি আলীকে আমার কাছে দাও, সুবহানাল্লাহ। তখন কিন্তু কেউ নাম রাখে নাই, আমার রসুল পাক বলল, আমার আলীকে তুমি আমার কাছে দাও। আল্লাহর হাবিব কোলে নিলেন, কোলে নিবার পরে কোলের মধ্যে বসছেন, আল্লাহর রসুল বলে, আলী, তাকাবি না, তাকাবি না, একবার তাকা, চোখ মিলে একবার দেখে। কথাটা বলার সাথে সাথে নবীজির কোলের মধ্যে বসা আমার, চোখ মিলে তাকিয়ে আছে, চোখের মধ্যে কোন পলক নাই, বিষয়টা বুঝতে পারছেন বাবা? যে মানুষটা দুনিয়াতে কাবা ঘরে জন্ম নেওয়ার পরে আল্লাহর হাবিবের কোলের মধ্যে বসে সর্বপ্রথম দুনিয়ার কোনো কিছুই দেখেনি, আগে দেখলো কারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকায় রইছে, জিজ্ঞেস করে, এতক্ষণ তাকাইলি না কেন? মাওলা আলী কোলের মধ্যে বসে কয়, যারে দেখার জন্য দুনিয়াতে আইছি, সে না আইলে আমি কারে দেখো? সুবহানাল্লাহ, কবির না, সুবহানাল্লাহ, আমি যারে দেখার জন্য দুনিয়াতে আসছি, আমি আমার মালিককে বলেছি আমি
দুনিয়াতে তোমার বন্ধুকে না দেখে পর্যন্ত আমার চোখটা যেন না খুলে। আল্লাহ রসুল ওনার জিব্বা মোবারকটা মাওলা আলীর গালের মধ্যে ঢুকিয়ে দিলেন। একটা সন্তান যেমন মায়ের স্তনের দুগ্ধ পান করে চুষতে থাকে, মাওলা আলীর ভাবে চুষতে লাগলেন। অর্থাৎ দুনিয়াতে এসে যে নিয়ামতটা পান করছে সেটা আমার রসুল পাকের লালা মোবারক, আমারটা কিন্তু রক্ত মোবারক না, আমারটা কিন্তু লালা মোবারক না। আর রসুল পাকের রক্তটাকে রক্ত মোবারক বলা হয়, লালাকে লালা মোবারক বলা হয়। লালা মোবারক পান করলেন, তাহলে দুনিয়াতে এসে দেখছে তার বন্ধুরে আবার যা দুনিয়াতে এসে খাইছে এটা সেটা আমার রসুল পাকের লালা মোবারক। নবীজি আমার মাওলা আলী রে কয় তুমি কিছু কবা না, কইল কি কবো, বলে তোমার মনে যেটা চাই সেটা তুমি কো। এই তিন দিনের বালক নবীজির কোলের মধ্যে বসে বসে সূরা মুমিন পড়ে শুনিয়েছিলেন, জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হ্যাঁ, 10 বছর পরে কুরআন নাযিল হইছে বাবাজি, এজন্য কি বলুম বাবা, কি কই সমাজে মানছে, নবীজি একটু থুতু ফেললে সাহাবারা দৌড়াই গিয়ে ওটা ধরে নিজের গায়ের মধ্যে মাখাই রাখতেন, থুতু যদি ফেলতেন সাহাবারা ওটা গায়ের মধ্যে মুখের মধ্যে মাখাইতেন। আর উনি আমাকে মতো মানুষ, এই সমস্ত ফাতোয়া আমার কাছে চলবো, গুলি করে মারলেও তো কোনদিন মানুম না, কোন মমিন লোক তা মানতে পারে পারে। কাজেই তার রক্ত, তার রক্ত খেয়ে আনাস জান্নাতবাসী হইল, আর আমারটা খাইলে একজন হারাম হয়ে যাব। এটা একটা আশিকের প্রেম, এখানে একটা প্রেম প্রকাশ পাইছে না বাবা, এখানে একটা প্রেম প্রকাশ পাইল না। আনাস রে কইল যে তুমি যত আল্লাহ কইল একটা সেজ দাও কবুল আমি করি নাই, আর আবু হুরাইরা বললা আমি তো আল্লাহর হুকুমে নামাজ পড়ি নাই, আল্লাহরে কোনদিন দেখিও নাই, দেখছি তোমারে পড়তে কইছাও তুমি, পড়ছি আমি, তুমি খুশি করে সেই কথা কও, আমি তো আল্লাহরে খুশি করে নামাজ আমি আল্লাহ দেখি তো না। তোমার কাছে আমার এই জীবন যৌবন অর্পণ করেছি, আমাকে যা করতে বলেছে আমি করেছি, তুমি যদি খুশি হও আমার কোনো আপত্তি নাই। আল্লাহর হাবিব কইলে কষ্ট তুই তো আমার তোর জায়গাটা আমার বুকে, আল্লাহ কইলে প্রত্যেকটি সেজদায় 70 গুণ বাড়াই নিলাম সুবহানাল্লাহ। তাহলে তারে খুশি করলে, তারে খুশি করলে ইবাদত কবুল হয়, সে আমাকে মতো মানুষ হইতে পারে না। ঠিক কইলাম কি ভাই? এই বিষয়গুলি, এই কুসংস্কার বাবাজি, এখন যদি কেউ কয় আমি নবী আপনারা মানবেন নাকি? গোলাম আহম্মদ কাদিয়ানি কইছিল্লা আমি আমিও নবী কইছিল্লা, এই যে কাদিয়ানি, এরপরে পাকিস্তানের মুসা ইবনে কাজ্জাব হ্যাঁ কইছিল আমি নবী। আবার একজন কয়েকদিন খুব বক্তৃতা করছে এক টেলিভিশনে, হে আবার কইল নবী না হবে না, তো চেষ্টা করি দেখি হওয়া যায় নাকি, এখন এর বন্ধুই গেছে দিয়ে। এই মোসা ইবনে কাজ্জাব পায়খানার মধ্যে পড়ে মরছে, এই জন্য পাকিস্তানি সুন্নিরে কইতো আগার কে হোতা হো খুদা কা নাবি চারটি বে ঘের কাতরে মুর্ধা না খাবি, শালা তুই তো মিলি পায়খানার মধ্যে পড়ে মরবি কে, এগুলো তো কইতেছি। তারপরেও কিছু মানুষ আছেন আপনারা, ওই কালকে যখন যাবেন আবুল সরকার তো গুলি কইল কয় দুর্মি আব্বু আতে কথা বিশ্বাস করে আছে মেলা মাঝে কেউ বেরো পারে, বলে কয় বেরো পারে, একটা দলিলের বাহিরে আমি কোনো কথা বলি না, আমি যা পড়ি তাই বলি, বলে হরি কথা না পড়া জিনিস আমি কোনদিনই কই না, জানলেও কই না, যার ডকুমেন্ট আছে। কাজেই আল্লাহ ও একটা কথা প্রশ্ন করছিলাম যে একলা হওয়া যায় কিভাবে, তো তিনজনকে এক হইতে হবে, অত্যন্ত চমৎকার, তিনটি শক্তির গুণেই হলো মানুষ, ত্রিশক্তির গুণেই মানুষ।
আর এই তিনটা শক্তি যখন একটা মানুষের মধ্যে বাস্তবায়ন হবে তখন তার মধ্যে আর খান্নাস থাকতে পারে পারে না। আর যখনই খান্নাস মুক্ত হয়ে যাবে তখন সে একা হয়ে যাবে, আর যখন হয়ে যাবে একা তখন তুমি পাওয়া যাবে তোমার প্রাণবন্ধু। সেই খাটাই নিলে আজকে ভালো সাইডের পরে কোনো হানি গান গাইনি, আমাদের সার্থকতা এখানে যে আমার গানটা মানুষ শুনতে চায় তখনই শিল্পী সার্থকতাটা আসে। আমি সবাইকে অনুরোধ করে যাই, সেটা হলো কি, আপনি পীর মুর্শিদ ধরেছেন ভালো, আপনার সামাজিকতা বজায় রেখে চলবেন, নামাজ রোজা হজ জাকাত কালেমা কুরবানি যেগুলি বিধান আছে আপনি করবেন। আবার কেউ যদি মজবুত হয়ে আল্লাহর কাছে চলে যায় তার নিয়ে আবার ফিরে দাঁড়াই পাইল না, এটাও যেন মনে থাকে। আমি কথাটা